এই বিষয়ে ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে নবম দশম শ্রেণীর গণোত্তর ধারা অধ্যায় 13.2 অঙ্ক নম্বর 10 লেকচার সমাধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর পূর্বে আমরা 9 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখিয়েছি, তো আজকে আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো যারা আজকে এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের আজকের এই ভিডিওটি দেখতেছ, তো তাদের জন্য রইল স্বাগতম। তারা অবশ্যই তোমরা যারা দেখতেছো তোমরা অবশ্যই এই লেকচারটি সম্পূর্ণ দেখবে, দেখলে তোমরা 10 নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝে যাবে। আর যারা আজকেই নতুন দেখতেছো, তো তাদের জন্য রইল যে তোমরা এর পূর্বে যে আমরা 9 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি, এটি তোমরা দেখে নিতে পারবে এই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে। এবং পরবর্তী আপডেট পেতে এবং তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে তোমরা টাচ দিয়ে রাখবে, তাহলে তোমরা অবশ্যই এর পরবর্তী ক্লাসগুলো অটোমেটিক পেয়ে যাবে। তো ধন্যবাদ, এখন আমরা কথা বাড়াবো না, আমরা এখন 10 নম্বর অঙ্কটি সমাধান করবো। তো 10 নম্বর অঙ্কটি হচ্ছে যে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কগুলো অনেক সময় আমাদের জটিলতা হয়ে যায়, তো আজকে আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করা যায় এটি মূলত দেখব। তো সেই জন্য আমরা এখন প্রথমেই যে কাজটি করবো, যে আমরা এখানে প্রথম পদ এবং সাধারণ অনুপাত বের করতে হয় এটি আমরা এখন বের করে নেব। তো সেজন্য আমরা এখানে প্রথম পদ এ সমান 5 পেয়েছি, এটা বের করে নিয়েছি, আর সাধারণ অনুপাত ধরেছি আমরা কিউ। তো সাধারণ অনুপাত কিউ ধরলাম, তো আমরা এখন কি করব, আমরা জানি গুণোত্তর ধারার আরতম পদ হচ্ছে এ কিউ আর -1। তো এটা যদি আমাদের গুণোত্তর ধারা সূত্র হয়ে থাকে, তাহলে ধারাটির আমাদের দ্বিতীয় পদ কি আছে, দ্বিতীয় পদ আছে আমাদের এক্স, তাহলে ধারাটির দ্বিতীয় পদ এক্স সমান। তা আর এর জায়গায় আমরা দ্বিতীয় মানে 2 বসাবো, যততম পদ হবে তত বসাবো আমরা। তো এখানে ধারাটির দ্বিতীয় পদ যেহেতু, তো সেই জন্য আমরা কি করেছি, সেই জন্য আমরা এখানে এ কিউ আর এর জায়গায় দ্বিতীয়, আরতম পদ ছিল আর -1, দ্বিতীয় পদ হবে তাহলে 2 - 1, তো সেই জন্য আমরা এখানে লিখেছি এক্স সমান, যেহেতু আমাদের দ্বিতীয় পদ এক্স, তো এক্স সমান হচ্ছে এ কিউ 2 - 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এ কিউ, কারণ 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, উপরে আর 1 লেখার আমাদের দরকার নাই, এটা দিলেও হয় না দিলেও হয়। এখন তাহলে এক্স সমান পেয়ে গেলাম আমরা, এটা এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। আর ধারাটির তৃতীয় পদ, তৃতীয় পদ ছিল ওয়াই, তো ওয়াই সমান কী হবে, এ কিউ 3 - 1, যেহেতু পদটা হচ্ছে আমাদের তৃতীয়, তা আর আর হচ্ছে পদ সংখ্যা, তো সেজন্য আমাদের এ কিউ 3 - 1। এখন আমরা যদি 3 থেকে 1 বাদ দেই তাহলে কি হবে, 2 থাকবে না, তো স্কোয়ার, তাহলে এ কিউ স্কোয়ার আমরা এটা দ্বিতীয় সমীকরণ দিয়ে রাখতে পারি, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাই এখন এরপরে এবং চতুর্থ পদ তাহলে কত হবে, চতুর্থ পদটা হবে তাহলে এটা, যেহেতু চতুর্থ পদ তাহলে এ কিউ 4 - 1, কারণ আরতম পদ হলে r - 1, তাহলে চতুর্থ পদ হলে কি হবে, চতুর্থ পদ হলে তাহলে আর এর জায়গায় 4, তাহলে আমরা এ কিউ 4 - 1, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এ কিউ হয়ে যাবে না, এ কিউ কিউ, তো এইটা আমরা পেয়ে গেলাম। তো এখানে আমাদের একটা শর্ত ছিল, তো শর্ত মতে আমরা এখন লিখব। তো প্রশ্ন মতে তাহলে আমাদের এ কিউ কিউব সমান 135, আমাদের এখানে 135 ছিল আমাদের ধারায়, তো আমরা প্রশ্ন মতে এটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এই কাজটা করি যে প্রশ্ন মতে 135, তো এর মানটা আমরা বসিয়ে দেবো, আমরা প্রথম পদ কী পেয়েছিলাম, এ সমান পেয়েছিলাম এখানে 5, তো আমরা সেই জন্য এখানে প্রথম পদ এ সমান 5, তো এর জায়গায় আমরা কী করবো, 5 বসিয়ে দেবো, তাহলে এখানে 5 কিউ কিউ সমান কত, 135। তো এখন যদি আমরা এই কিউ কিউবটাকে রেখে দেই আর 5কে ওই পাশে পার করে দিই, তাহলে 135-এর সাথে এটা কি হয়ে যাবে, গুণ অবস্থায় ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত পাবো, অতএব আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো যে এখানে কিউ কিউব আমাদের থেকে যাচ্ছে, আর 135টা আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 × 2 = 10, 2, আর এখানে হচ্ছে 3 = 35, 5 + 7 = 35, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 27, আমরা এখানে পেয়ে গেলাম কত, 27, এটা আমরা কাটাকাটি করে নিলাম, তো 27 পেলাম আমরা, কিউব কিউব সমান পেলাম কত, 27। এখন এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, এটাকে আমরা আরেকটি কাজ করে নিতে পারি, সেটা হলো যে এখানে কিউ কিউব আছে থাক, এটাকে যদি আমরা 3-এর ওপরে আবার কি করি, 3-এর ওপরে আমরা আবার কিউব করি, তাহলে 3 × 3 = 9, 3 × 9 = 27 হয়ে যায়, তো সেই জন্য আমরা এটা করে নিলাম। এখন উভয় পক্ষ থেকে আমরা কিউবকে যদি ঘনমূল করি তাহলে কিন্তু এটা এটা বাদ হয়ে যাবে, আমরা উভয় পক্ষকে ঘনমূল করছি, তাহলে ঘনমূল করলে কি হবে, তাহলে ঘনমূল যদি আমরা করি তাহলে এখানে 3-এর উপরে কি ছিল আমাদের, কিউব, এই কিউব আর এই কিউব ঘনমূল আর কিউবে কেটে যায়, তো সেই জন্য আমরা এটাকে কী করলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের এখন কী থাকছে, তাহলে আমাদের এখানে থাকছে যে এখানে সরাসরি কিউ থাকছে আর এখানে সরাসরি আমাদের 3 থাকছে, তাহলে কিউ সমান পেলাম আমরা 3। এই কিউ সমান 3টা যদি আমরা
এক নম্বর এবং দুই নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এক নম্বর আর দুই নম্বর সমীকরণ অর্থাৎ এক্স সমান এবং ওয়াই সমান মানটা পেয়ে যাব। এটা খুবই সহজেই আমরা এটা মানটা পেয়ে যেতে পারি। তো এখন আমরা কিউ সমান অর্থাৎ কিউ সমান আমরা এখানে পেয়েছি কত, কিউ সমান পেয়েছি থ্রি। এই থ্রি এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণে যদি আমরা এটা বসাই তাহলে কিন্তু আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তো সেই জন্য আমরা এখানে এক নম্বর সমীকরণটা লিখেছি। আমাদের এক নম্বর সমীকরণটা ছিল এখানে, আমাদের প্রথম সমীকরণটা ছিল, এক নম্বর সমীকরণ ছিল এটা। তো এই সমীকরণে যদি আমরা এক্স সমান, এই সমীকরণে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এর মান ছিল কত, এর মান ছিল আমাদের ফাইভ, তা আমরা এখানে ফাইভ লিখে দিব। ফাইভ গুণিত কিউ সমান পেয়েছি আমরা থ্রি, তাহলে এক্স সমান তিন পাঁচে পনেরো, আমরা এক্স সমান পেলাম পনেরো। এখন যদি আমরা দুই নম্বর সমীকরণে বসাই এ মানটা, তো আমাদের দুই নম্বর সমীকরণটা হচ্ছে এখানে এ ওয়াই সমান এটা, তা আমরা অতএব লিখব ওয়াই সমান, ওয়াই সমান কী আছে আমাদের এখানে এ কিউ স্কোয়ার। তা আমরা যদি এ সমান আছে ফাইভ তাহলে ফাইভ বসিয়ে দিলাম, আর কিউ সমান পেয়েছি আমরা এখানে থ্রি। তো থ্রির ওপর যদি স্কোয়ার হয় তাহলে তিন তিরিকে নয়, একবারই আমরা বসিয়ে দিলাম। পাঁচ নম্বর তো পঁয়তাল্লিশ, আমরা পেলাম পঁয়তাল্লিশ। তাহলে অতএব আমরা এখন লিখতে পারি যে এটা আমরা সরাসরি এখন লিখতে পারি, অতএব এক্স ওয়াই সমান কত পেলাম, একটা পেলাম পনেরো আর একটা পেলাম আমরা পঁয়তাল্লিশ। এই দুটাই হয়ে গেলো আমাদের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই। এ ধরনের অঙ্কগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা এখন খুব সহজেই এ ধরনের অঙ্কগুলো তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তা আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থেকে কষ্ট করে ভিডিওটি দেখে, যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকো বা উপকারে এসে থাকে তাহলে আশা করি তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।